শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। লগ্ন ব্লক অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। তো এখন বিকেলবেলা, আজকের ব্লকটা বিকেল থেকেই শুরু করলাম, কিন্তু বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি পড়বে আর পড়বে। কিন্তু বৃষ্টি পড়লে তো তোমরা জানোই আমাদের বাড়িতে মাছের ঢোল বয়ে যাবে, কারণ বৃষ্টি আসলেই মাছ পাওয়া যায়, আর মাছ পাওয়া গেলেই তো মাছ কাটতে হবে, রাঁধতে হবে, এই একটা ব্যাপার সেপাস। তো এখানে অন্তর আসছে কি যেন নিয়ে, কারণ ভাগ্নি এসেছে বাড়িতে, তাই ভাগ্নের জন্য কি নিয়ে আসছে নাচতে নাচতে দেখা যাক। দুপুরের খাবার খেয়ে যে ঘুমিয়েছিলাম, এই মাত্র উঠলাম, অনেক ঘুম পারলাম, গাড়ি জার্নি তো করতে পারি না, এজন্য এসে খালি শুধু ঘুমাই। তো এখন সন্ধ্যাবেলা, এর জন্য ঘুম ভেঙে উঠলাম। আর এদিকে বাবা গরু ঘরে দিয়েছে, মা সন্ধ্যা ধরতেছে, নিপা রান্না করতেছে, সবাই কাজে ব্যস্ত। তো এই পাশটা একদম অন্ধকার হয়ে আসছে, এর জন্য বাবা গরু ঘরে দিয়ে তারপরে দোকানে গেল চা খাইতে। ওই পাশটা কিন্তু এত অন্ধকার বোঝা যেতেছে না, সন্ধ্যা আজান দিছে তারপরেও। তো মা সন্ধ্যা ধরতেছে, নিপা রান্না করতেছে, মা আর নিপা মিলিয়ে আজকে রান্না করতেছে, কারণ আমি তো ঘুমিয়েছিলাম আর উঠি নাই। আর মা তো কতদিন পর বাড়িতে আসলো, বাড়িতে আসার পর দেখে যে একদম বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম বাড়ি ঘরের অবস্থা শেষ শেষে করে ফেলছে। এর জন্য মা আসার পর অনেক কাজ করতেছি, কিন্তু আমি আর আজকে কাজ করতে পারলাম না, কারণ গাড়ি জার্নি করে আসলে আমি অত বেশি কাজ করতে পারি না। তো কালকে থেকে কাজ করব যতটুকু সম্ভব, মায়ের সাথে সাহায্য করব। তো নিপা ওদিকে বাটাবাটি করতেছে, বাজার থেকে যে পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলাম সেইটাই মনে হয় আজকে রান্না করবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আবার রাত্রে মাছ পাওয়া যাবে, কারণ খালে ব্রিজের নিচে জাল পেতে রেখেছে, মাছের আর অভাব হবে না, সেটা তো তোমরা জানোই। নতুন করে আর কি বলবো, আমাদের বাড়িতে তো সবসময় মাছই আর মাছ। তো রাত্রি হয়ে গেছে, রাতের রান্না শেষ, এখন খেয়ে নিব সবাই। তো এখানে পাঙ্কাশ মাছের তরকারি। তো বাবা বলল যে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে, তো মাছ ধরতে যাব, আমার সঙ্গে লাইট নিয়ে যাইতে হবে। আমরা ব্রিজের পাড়ে এসেছি মাছ ধরতে, জালের মধ্যে মাছ পড়েছে, বাবা যাইতেছে মাছ আনতে। পাহাড়ি ঝর্ণা, পাহাড় থেকে জল নেমে আসতেছে, নদী থেকে বয়ে চলেছে। আর এই জায়গায় আমার ভাই জাল পেতে রেখেছে। এ তাকে মাছ যাবে কেন লাভতে, পাতা পাতা মন তাকে নেবো। মানে বৃষ্টি হলে পাহাড় থেকে ঢল নেমে আসে, আর এখান থেকে সারা দিয়ে নিয়ে কিছু কিছু মাছ নিতেছে। তো বন্ধুরা, তোমরা অনেকে আছো যারা গ্রামে বাস করেছো, ছোটবেলাটা গ্রামে কাটিয়েছ, তাদের মনে পড়ে যাবে এই ভিডিওটি দেখার পর যে রাতের আধারে ঝিঝিপোকার শব্দ আর ব্যাঙের কলকল ডাক, এর মাঝে হাত দিয়ে মাছ ধরা, বা আমার মতো কেউ লাইট ধরেছ বাবা বা দাদাদের সঙ্গে। তো তাদের জন্য আর কি বলবো, যে আমার ভিডিওটা তাদের খুব ভালো লাগবে, এবং চোখ বন্ধ করলেই তাদের মনে পড়ে যাবে সেই ছোটোবেলার দিনগুলো। তো আমি তো আমার জেঠুর সঙ্গে, বাবার সঙ্গে, দাদার সঙ্গে এই কাজটাই করি ছোটোবেলা থেকে, এখন অনেক বড় হয়ে গেছি তারপরেও করতে হয়, কারণ আমাদের বাড়িটা এমন সুন্দর একটা জায়গায় যে গ্রামটার মানে পাশেই পাহাড়। তো বৃষ্টি হলেই পাহাড় থেকে জল নেমে আসে, ঝর্ণা হয়ে নদীর দিকে চলে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর চকচকে জলগুলো নদীর দিকে বয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বাড়ি, তো নদী খাল এর মুখোমুখি জায়গায় আমাদের বাড়ি, যার জন্য আমরা সব ধরনের মাছের ব্যবস্থা প্রস্তুতি নেওয়া থাকে। এই যে বাবা কি সুন্দর হাত দিতেছে আর চকচকে চকচকে পুঁটি মাছ ধরতেছে, দেখে কেমন লাগতেছে বলো বন্ধুরা? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর যদি রাত 2-3টার সময় আমার বাবা বলে যে একটু লাইট ধরতে হবে, তাও আমি চলে আসি, কারণ আমার খুব মাছের নেশা, আর মাছ কাটতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর ছোটোবেলা থেকে তো এগুলি দেখে দেখেই বড় হয়েছি, আসলে এই জিনিসটা অত বিরক্ত লাগে না। তো বাবা টপাটপ মাছ ধরতেছে, দেখেও খুবই ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানিও, আর যাদের শৈশবটা এমন কেটেছে তারাও কমেন্ট করে জানিও, তাহলে আমার আসলে ভিডিও বানানোর সার্থকতা বা আমি নতুন নতুন ভিডিও বানাতেও অনুপ্রেরণা পাবো, তাই তোমাদের কাছে একটা অনুরোধ করছি।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ভিডিওটি বানাই আসলে যখন তোমরা দেখো না তখন খুবই খারাপ লাগে, মনে হয় যে আমার ভিডিওটি ভালো হয় না এই জন্য তোমরা দেখো না। তো কী সুন্দর দেখো বন্ধুরা, কী সুন্দর মাছগুলি পেয়েছে আজকে, খুব সুন্দর। তো এখন তো এরপর তো বৃষ্টি হবেই হবেই, কিছুদিন পর পরই বৃষ্টি হবে, বর্ষার সময় এসে পড়েছে। তো এখন মাছ আর মাছ কত ধরনের মাছ আমাদের বাড়িতে পাওয়া যায় তা তোমরা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবে। কি সুন্দর, মাত্র মানে কয়েক মিনিটের মধ্যে বাবা কতগুলো মাছ পেয়েছে, তো সবগুলি পুটি একদম চকচকা আর একদম তাজা, দেখতেই ভালো লাগতেছে, পুটিগুলি খুব ভালো লাগতেছে। তো এখন বাড়ি নিয়ে যাব, তারপরে অনেকগুলো মাছ পেয়েছে এখন কাটতে হবে। তো প্রত্যেকদিনই রাত্রিবেলা মাছ পায় আর রাত্রিবেলায় মাছ কাটতে হয়, কারণ দিনের বেলায় এই জালে মাছ বেশি উঠে না, রাত্রে নীরব থাকে তার জন্য মাছ উঠে। সত্যি বন্ধুরা, এত কম সময়ের মধ্যে এতগুলো মাছ পাবো ভাবতেই পারি নাই, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কতগুলো মাছ পেয়েছি দেখো। তোমাদের অবশ্যই ভালো লাগতেছে মাছগুলো দেখে, আর কি সুন্দর রূপার মতো জল জল করতেছে মাছগুলো। কিন্তু তারপরেও রাত্রে কাটা সম্ভব হলো না, কারণ সারা দিন ভরে মা কাজ করেছে, এর মধ্যে আবার রাত্রে মাছ কাটতে বসাটা মার জন্য একটু কষ্টকর। তো আমি আর একা একা বসলাম না, এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। তো সকালে উঠে এই মাছগুলো বের করে কাটা শুরু করে দিয়েছি, আর এদিকে সকালে জালের মধ্যে যেয়ে দেখে যে আরও কতগুলো মাছ পড়ে আছে। তো কী সুবিধা, জাল পেতে রেখেছে, একটু পর পর যে মাছ নিয়ে আসলেই হয়ে যায়। তো কী সুন্দর পুঁটি মাছগুলো, আর শাড়ি পরা একদম বড় বড়, আবার মাঝখান দিয়ে একটা লাল দাগ, ওইটাকে আমরা বলি শাড়ি পরা পুঁটি মাছ। তো এই পুঁটি মাছগুলি কিন্তু খেতে খুবই স্বাদ, কারণ পুঁটি মাছের ভরা ডিম মানে খুবই ভালো লাগে আর এই মাছগুলি খেতে। আর কাটতে তো কি ভালো লাগে সেটা বলবো কি, আর অনেকে আছে যারা আমাদের বাড়ির আশেপাশে লোকজন তারা ভাবে যে এত মাছ কীভাবে কাটে, কিন্তু কাটতে পারি কারণ মাছ কাটতে ভালো লাগে। আর যখন না পারি তখন কাউরে ডাক দিই, দেখো বন্ধুরা কত মাছ, মানে মা কতগুলি কাটতেছে আমি কতগুলি কাটতেছি। তো এগুলি কাটতে কাটতেই তো মানে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আবার এদিকে নিপা সকালবেলায় সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, তো এখন মাছ কাটার পরে আবার রান্না হবে, যার জন্য বললাম যে তুমি আপাতত কিছু সিদ্ধ ভাত বসিয়ে দাও আর পুঁটি মাছ ভাজি করো। তো নিপা ওইদিকে রান্না করতেছে আর আমরা এদিকে মাছ কাটতেছি। তো এই মাছ কাটা শেষ হতে না হতে আবার মাছ নিয়ে আসতে পারে, বলা যায় না মানে এত মাছ যে কী আর বলবো। তো বাড়িতে আসার পর তো তোমাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করতেছি, আর প্রথম ভিডিওতেই মাছ, তো এরপরে তো দেখবে খালি মাছ আর মাছ। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে এত মাছ কিভাবে মারে। তো আমাদের বাড়িটা এমন একটা জায়গায় আসলে সবসময় মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়, আমরা খুব কম মাছ কিনে খাই। কি আর বলবো বন্ধুরা, তোমাদের একটু আগে বললাম যে এই মাছগুলো কাটা হতে না হতে আবার মাছ চলে আসবে, সত্যি তাই। আমরা মাছ কাটতেছি আর ভাবতেছি এই মাছ কাটা হয়ে গেলেই আমরা একটা কাজ করব, কিন্তু তার আর উপায় নেই, এই মাছ কাটা থেকে আমরা আজকে উঠতেই পারবো না। এই যে আবার আমার ভাই গেছে জালের ধারে বাটি নিয়ে, তো বাটি নিয়ে মাছ নিয়ে আসলো। তো পুঁটিগুলো কিন্তু খুবই সুন্দর আর বড় বড়, পুঁটিগুলো দেখে খুবই কাটতে ইচ্ছা করে, কিন্তু কত আর কাটবো, আর এগুলো যদি রেখে দেয় তাহলেও মাছগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য মা লাগে, এর জন্য কষ্ট হলেও কেটে নেই, কী আর করব। মাছ কাটতে ভালো লাগে কিন্তু এক এক সময় আবার বিরক্তও লাগে। তো মাছ কাটা শেষ ভেবেছি, মাছ কাটা শেষ হলো এই বুঝি রক্ষা, কিন্তু সেই রক্ষা আর হয়ে লাভ নেই, আবার মাছ নিয়ে আসছে ওই পাশে নদীর পাশে, বাবা গেছিলো ঝাঁকি নিয়ে সেইখান থেকে আবার কতগুলো মাছ নিয়ে আসছে। কি বলবো, এতগুলো মাছ কাটার পর যদি আবার এতগুলো মাছ নিয়ে আসে তখন আসলে নিজের মনটাও ভালো লাগে না, তাই আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না আজকে, আর কত মাছ দেখাবো আর কত মাছ কাটা ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের পরিবারের পাশে থেকো। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ।